আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ কথা বলবো একদম ফ্রেশ পাসপোর্টে আজও পেলাম কানাডা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভ। আমি অবশ্য স্ক্রিনে দেখিয়ে দিব ভিডিও ঠিক মাঝামাঝি। তো কী করে ভদ্রলোক কী কী ডকুমেন্টসগুলো অ্যাড করে একদম ফ্রেশ পাসপোর্টে সে আসলে এই কানাডা ট্যুরিস্ট ভিসাটা পেলো এই বিষয়গুলো নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অলরেডি কানাডার ভিসা পেয়ে গেছেন তাদের প্রত্যেকের জন্য কংগ্রাচুলেশন, এবং কি যারা অলমোস্ট কানাডাতে যাওয়ার জন্য নিজেকে প্রিপারেট করতেছেন অথবা অনেকে কাগজপত্রগুলো রেডি করতেছেন তাদের অবগতির জন্য আসলে এই ভিডিওটা। যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার তো কোনো দেশ ঘোরা নেই তাহলে আমি কানাডার ভিসা পাবো কিনা, ঠিক একজাক্টলি তাদের ভুলটাকে ভাঙানোর জন্য আসলে একবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ভদ্রলোক কী কী অ্যাড করলো। দেখেন, আমি সর্বপ্রথম সকলকে একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনার ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি ইন্ডিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভুটান, লাওস, কম্বোডিয়া এই কমন কান্ট্রিগুলো আপনি ঘুরেছেন, এটার উপরে ডিপেন্ড করে বর্তমান সময়টাতে অনেকের ভিসাই হবে না। ভিসা অফিসার কিন্তু কখনো বা এম্বাসির কর্তৃপক্ষ কখনো বলেননি যে আপনি এতগুলো দেশ ঘুরে আছেন আমরা আপনাকে কানাডার ভিসা দিব বা অমুক দেশের ভিসা দিব। এটা অ্যাকচুয়ালি আমাদের আসলে মনের একটা সুপ্ত অনুভূতি যে আমরা ভেবেই নেই যে আসলে ট্যুরিস্ট বেশ কয়েকটা কান্ট্রি ঘুরলেই বোধ হয় আমাকে ভিসা দিয়ে দিবে। আসলে বাস্তবতাটা যেটা সেটা অবশ্যই আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি বা কন্টিনিউ বলে যাচ্ছি যে আপনি ক্যানাডাতে গেলে ক্যানাডা থেকে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা হচ্ছে ওদের জানার মূলত বিষয়। যখনই ওরা বুঝে ফেলবে আপনার পেপারগুলো ম্যাচ করবে যে না আসলে আপনি ক্যানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, এই ধরনের কোনো প্রপার্টি আপনি বাংলাদেশে আছে সেক্ষেত্রে ওরা আসলে আপনাকে ভিসা দিয়ে দিবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আজকের আলোচ্য যে বিষয়টা সেটা হলো যে এই যে যে স্ক্রিনে দেখতেছেন যে ভদ্রলোক কানাডার অ্যাপ্রুভটা পেয়েছে উনি আসলে ফাইলের সাথে কি অ্যাড করেছিল। দেখেন, উনি কিন্তু আসলে ফাইলের সাথে খুব যে বেশি মানে অপ্রয়োজনীয় পেপারসগুলো অ্যাড করেছিল ব্যাপারটা তা না, বেশ কিছু মানে কমন এবং অতি জরুরি কিছু জিনিস উনি অ্যাড করেছিল। সেটা হলো যে ওনার যেটা সর্বপ্রথম অ্যাড হয়েছিল ওনার একটা বিজনেস ছিল, বিজনেসটার নামে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি ছিল, কারেন্ট অ্যাকাউন্ট, পাশাপাশি ওনার মিডিয়াম লেভেলের একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল, সেটাতে মেবি 15-20 লক্ষ টাকার মতো একটা ব্যালেন্স ছিল, আর কারেন্ট অ্যাকাউন্টে ছিল 7-8 লাখ বা 10 লাখ এরকম হবে। আর পাশাপাশি ওনার ছোট্ট একটা FDR ছিল 10 লাখ টাকা, এটা কিন্তু তার জন্য ভিসা অফিসারের কাছে যথেষ্ট হয়েছে তাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে। পাশাপাশি ওনার যে অ্যাসেট ভ্যালু ছিল সেটা মোটামুটি প্রায় 7-8 কোটি টাকার একটা অ্যাসেট ভ্যালুয়েশন ফাইলের সাথে অ্যাড করা হয়েছিল, এবং কি ওনার আদার্স যে পেপারগুলো সেটা টিন ট্যাক্স এগুলো রেগুলার যেটা থাকার সেটা ওনার ছিল ফাইলের সাথে অ্যাড ছিল। এই পর্যায়ে ওনাকে ওরা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। অ্যাপ্রুভটা মোটামুটি নভেম্বর মাসের 27 উনি অ্যাপ্লাই করেছিল 2023, ওনার অ্যাপ্রুভ চলে আসে 21 ডিসেম্বর 2023-এ। হ্যাঁ, তো এই আমরা এই দুদিন আগেই অ্যাপ্রুভ হয়ে আসছিল, বাট আমরা গতকাল যখন এটা লগ ইন করে দেখি তখন আসলে সেই অ্যাপ্রুভ পেপারটা আমরা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আসলে এ পর্যন্ত বেশ কিছু ভিসা আমাদের এখান থেকে হয়ে গেছে। তো ভিসা দেওয়ার মালিক ভিসা অফিসার, পাশাপাশি আল্লাহর হুকুম হলে সেটা হবে। তবে আমরা কাজ করতে গিয়ে যে জিনিসটাকে আমরা ফিল করেছি সেটা হলো যে ভিসা করতে গেলে আপনার প্রত্যেকটা কাগজগুলো খুব একেবারে খুব সূক্ষ্মভাবে সাবমিট করতে হবে। আপনি পেপারস কোনটা ভালো কোনটা মন্দ এই ব্যাপারে আমি নাই গেলাম, এটা নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু আপনি যেটাই দিবেন না কেন এটার ভিতরে একটা অথেন্টিকিটি একটা যে ব্যাপারটা আছে ম্যাচের একটা ব্যাপার আছে। যখন একটা ম্যাচ করে আপনি একটা ফাইল জমা করবেন আই হোপ সেই ভিসাগুলোতে তারা অ্যাপ্রুভ দিবে, বিকজ কানাডা এখন প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করতেছে, ইন ফিউচারে হয়তো ওরা আরও ভিসা ইস্যু করবে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আর যেই ভাইকে ভিসা পেয়ে গেল ওনার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করি যে আসলে যারা বর্তমানে কানাডাতে যেতে চাচ্ছেন আপনারা সকলেই ভিসা পেয়ে যান, কারণ আপনারা গেলে আমাদের দেশের জন্য অনেক উপকার, আমরা অনেক ভালো থাকবো বা আপনারাও অনেক ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।